Hello, assalamu alaikum viewers. Welcome to my Fauzia blog. Aske Ramadan kota gelo Rima? 17. Oh, aske 17 Ramadan chole gelo. No, 18. 17 or 18 hobe. 17 or 18 Ramadan aske chole gelo. Tasha hori shobai roza rakhte partesen. Allah jeno shobar taufik dan koren roza rakhar. En ei Ramzan mashe ahlad shobar jeno shokoler dua kobul koren, amader jeno kobul koren. Ei dua kore aske আজকে আমাদের বাসায় কি বানানো হইতেছে এটা আমি দেখাইতেছি আজকে আমাদের বাসায় পাস্তা চিকেন পাস্তা বানানো হচ্ছে তো এই চিকেন পাস্তা বানাইতে হইলে বোনলেস চিকেন লাগবে এই যে বোনলেস চিকেন কাটা হইছে আর এখানে টমেটো সস তো পেস্টগুলা কিনতে পাওয়া যায় এখানে পাস্তার জন্য মানে সসটা বানানো হচ্ছে আর এখানে পাস্তা দেওয়া হচ্ছে মনে হচ্ছে লং পাস্তা দিয়ে বানাই যদি গোটা একটু লাগিয়ে দাও একটা সল্ট দিছো নি পাস্তার মধ্যে আজকে হইলো গিয়া চিজ দিবাইনি চিজি পাস্তা ও চিজি পাস্তা চিজ চিকেন দিয়া চিজি পাস্তা বানানো হবে আমাদের চিকেন রেডি হয়ে গেছে অলমোস্ট চিকেনগুলো এখানে রেডি হয়ে গেছে পাস্তাও সিদ্ধ হয়ে গেছে এইখানে এখানে চিকেনের মধ্যে সস ঢেলে দিছো না পাস্তা সস আর এটা হইলো গিয়া কুঞ্জান কেইজান সিজনিং And there is some chicken seasoning also. Some like meat seasoning. Almost kind of a lasagna moto, but একটু different. Lasagna sauce না আর কি। হানের উপরে তুমি একটু মিট দিবা, সস, চিজ দিবা, না নি? আয়া। একটু টাইকেন তুলিয়া দেও। এইরকম দিলা। এলাতে কিটা খাইতে আজকে যত ইফতারি। কইরাম নি খাইতে না খাইনি তো সবে আমরা সবাই খাবো আন অলরেডি আমাদের পাস্তা বানানো হচ্ছে এখন আবার ইফতারি আসছে এখন এই ইফতারি গুলা এখানে কি এগুলা সুইট সুইট পিঠা বানানো হয়েছে আর এটা কি রিমার ফ্রেন্ডে দিছেন পেস্ট্রি আর কি জানি আর একটা কি জানি এটা ও এই যে চকলেট কভারড ডেটস আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগতেছে মায়মুনা কষ্ট করছে অনেক দূর তাকিয়া থ্যাংক ইউ জাজাকাল্লাহ খাইরান বিশ পাস্তা হইছে গেলে রিমা এগুলো তাহলে দিও না কিন্তু রাখি দেবো বেশি হয়ে যাইব তবে নুয়ে না আপনার লোক মাইলে উপরে তাকি আর একটু এখন আমরা তো ফাইনাল ফাইনাল টাচ হচ্ছে না এখন ডালি দে আমাদের এখন ফাইনাল টাচ পাস্তা না এখানে পরে চিজ দিয়ে এখন আমরা ওভেনে প্রি হিট করতে কত মিনিট বেক করব রে 20 মিনিট 25 আর এটা তো চিজটা খালি মেল্ট হইছে আমাদের ইফতারি আজকেও আসলো এর মধ্যে আমরা পাস্তা বানাইলাম কালকে আবার ইফতারি আসবে এই দুই তিন দিন চার দিন খালি ইফতারি খাবো কালকে আমাদের নেইবারে ইফতারি দিবা শেষ আল্লাহ এই আমাদের পাস্তা বানানো শেষ হয়ে গেছে এখন ওভেনে দেওয়া হবে দেখি চিজ হইছে নি মাশাআল্লাহ দেখতে তো অনেক সুন্দর হইছে মনে হইতেছে মজা হবে হ্যাঁ